नामी दामी কোম্পানির নকল স্টিকার লাগিয়ে অবৈধ জলের ব্যবসার হদিশ। মধ্যমগ্রাম থানার পুলিশ ও বারাসাত এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযানে সিল করা হলো অবৈধ জলের কারখানা। মধ্যমগ্রাম 3 নম্বর ওয়ার্ডের বশীনগর এলাকায় দীর্ঘদিন ধরে নামী দামি জলের কোম্পানির নকল স্টিকার লাগিয়ে রমরমিয়ে অবৈধভাবে ব্যবসা চালাচ্ছিল মধ্যমগ্রামের এক জলের ব্যবসায়ী। সূত্র মারফত খবর পেয়ে শনিবার সকাল 11টা নাগাদ মধ্যমগ্রাম 3 নম্বর ওয়ার্ডের বশীনগরের ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের অভিযান চালায় মধ্যমগ্রাম থানা পুলিশ ও বারাসাত এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। সিল করে দেওয়া হয় গোটা কারখানা। বাজেয়াপ্ত করা হয়েছে জলের ড্রাম সহ একাধিক সামগ্রী। জলের ব্যবসায়ী অসুস্থ থাকায় তাকে গ্রেপ্তার করা হয়নি, তবে সুস্থ হলেই গ্রেপ্তার করা হবে বলে পুলিশ সূত্রে খবর। জলের কারখানা ছিল জানতেন? হ্যাঁ, জলের কারখানা আমরাও মাঝে মধ্যে নিয়েছি যখন জল থাকতো না, আমরা নিয়েছি পাশে সবাই মাঝে মধ্যে। নামী কোম্পানি লেবেল লাগানো স্টিকার লাগিয়ে জল বিক্রি হচ্ছে, অথচ বেআইনি, সেটা জানতেন না? না। তাহলে জল তো একটা খুব, ওনার ছেলের নামে ছিল সৌরভ, সেটাই জানতাম, কিন্তু নামী কোম্পানির। আপনার নাম? আমার নাম বৈশাখী মজুমদার। ওই যে ওনার বেআইনি জলের কারখানা ছিল, নামী কোম্পানি লেবেল লাগিয়ে জল তৈরি হতো, শুনে আপনার কেমন লাগছে? খুবই খারাপ লাগছে। এইভাবে নেক্সট নেইবার কিন্তু কেন করছে সেটা বুঝতে পারছি না, জানি না, আমরা এতদিন জানতাম না। জল তো একটা ভাইটাল জিনিস, সেই আমরা তো নেই না, আমরা তো আমাদের নিজস্ব জল আছে, কিন্তু এরকমভাবে জল বিক্রি করা বেআইনি তো? সেটা তো বেআইনি। আপনার নাম? আমার নাম সজল চক্রবর্তী। চল।